আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম পার্ট অজনজনন সম্পর্কে আমরা জানতে পারব, এবং এই পাঠ আলোচনায় আমরা যেটা জানব যে স্পোর উৎপাদনের মাধ্যমে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে, উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজনন প্রক্রিয়া জানতে পারব, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন প্রক্রিয়া জানতে পারব। শুরুতেই আমরা একটু জানতে চাই যে আসলে প্রজনন জিনিসটা কি। প্রত্যেকটি জীব তার মৃত্যুর পূর্বে বংশধর রেখে যেতে চায়, আর এটাই প্রকৃতির নিয়ম। যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন আবার দুই প্রকার, একটা যৌন প্রজনন আর একটা অযৌন প্রজনন। যৌন প্রজনন হচ্ছে যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধর্মী জননকোষের মিলনের মাধ্যমে বংশধর সৃষ্টি হয় তাকে যৌনজনন বলে, আর যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধর্মে জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অযৌনজনন বলা হয়। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌনজনন দেখা যায়, আর উদ্ভিদে এই অযৌনজননটি দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো স্পোর উৎপাদন, একটা অঙ্গজনন। স্পোর বা অনুবীজ উৎপাদনের মাধ্যমে নিম্ন শ্রেণীর উদ্ভিদে বংশবৃদ্ধি করার প্রবণতা দেখা দেয়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদেরকে বলা হয় অনুবীজ স্থলী। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি হয়, এদের বলা হয় অনুবীজস্থলী। একটি অনুবীজস্থলীতে সাধারণত অসংখ্য অনুবীজ থাকে, যেমন মিউকরে এই থলির মধ্যে অসংখ্য অনুবীজ থাকে। আবার অনুবীজস্থলীর বাইরেও উৎপন্ন হয়, এদেরকে বহি অনুবীজ বলে। বহি অনুবীজকে কোনো কোনো ক্ষেত্রে কনিডিয়াম বলে। পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে কি করে, বংশ বৃদ্ধি করে। এখানে আমরা দুটো শব্দ আলোচনা করলাম, একটা কনিডিয়াম এবং কনিডিয়া। আসলে কনিডিয়ামটা হলো এক বচন, আর কনিডিয়াটা হলো বহু বচন। অর্থাৎ এই পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে কি করে, বংশ বিস্তার করে। এবার আমরা আসবো অঙ্গজনন। অঙ্গজননকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটা কৃত্রিম অঙ্গজনন, একটা হলো প্রাকৃতিক অঙ্গজনন। তাহলে অঙ্গজননটা কি, সেই সংজ্ঞাটা আমরা দেখি। কোন ধরনের অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোন অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজনন বলে। আর যে ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলে। আর যখন কৃত্রিমভাবে অঙ্গজনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজনন বলে। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রাকৃতিক অঙ্গজনন এটা মূলত চারটা ভাবে সংগঠিত হয়, দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে। আমরা আসি দেহের খণ্ডায়ন। আমরা খণ্ডায়ন বলতে আমরা বুঝি যে খণ্ড খণ্ড হওয়া। উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন করে, এটাকে বলে দেহের খণ্ডায়ন। সাধারণত স্পাইরোগাইরা ও মিউকরে এ ধরনের খণ্ডায়ন দেখা যায় মূলের মাধ্যমে।
কোন কোন উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদি। কোন কোন মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের কোন অংশকে কাণ্ড বলে তা নিশ্চয়ই তোমরা জানো, তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা থেকে তাকে কাণ্ড বলে মনেই হয় না, এরা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয়ে অথবা অঙ্গজননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিম্নে আলোচনা করা হলো। একটা প্রথম হলো টিউবার। কিছু কিছু উদ্ভিদ মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এগুলোকে কি বলা হয়? টিউবার। আর এই কান্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে যা দেখতে চোখের মতোই। এই চোখের মধ্যে একটি কুড়ি থাকে আর এই প্রত্যেকটি চোখ থেকেই স্বাধীন উদ্ভিদের সৃষ্টি হয়, যেমন আলু। রাইজোম। রাইজোম হলো মাটির নিচে সম্মিলিতভাবে অবস্থান করে, এদের পর্ব ও পর্বসন্ধি স্পষ্ট। এদের এই পর্বসন্ধিতে স্বল্পপথের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে আর অনুকূল পরিবেশে এই মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা উদ্ভিদ সৃষ্টি করে, যেমন আদা। এরপর আসবো কন্দ। কন্দ বা এদেরকে বাল্ব বলা হয়, এটা অতি ক্ষুদ্র কাণ্ড। এই যে অতি ক্ষুদ্র কাণ্ড যাদের কাক্ষিক শুষ্ক মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, এদেরকে কন্দ বা বাল বলে। এদেরকে কি বলে? কন্দ বা বাল বলে, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। স্টোলন। কচুর নতি বা কচুর শাখা কাণ্ড জন্ম জন্ম প্রবৃত্তি হয়ে যে রূপ ধারণ করে তাকে স্টোলন বলে, যেমন যেমন পুদিনা। তো এই একই অবস্থা দেখা যায়। এবার আসে অফসেট। কচুরি পানা বা ইত্যাদি জলজ উদ্ভিদ এর শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে, কিছুদিন পর মাটির উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয়, এদেরকে অফসেট বলা হয়। এবার আসে বুলবিল। বুলবিল সাধারণত চুপড়ি আলুতে বুলবিল দেখা যায়। বুলবিলটা হচ্ছে কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মাধ্যমে আকার ধারণ করে, এদেরকে বুলবিল বলে। আচ্ছা, এরপর আমরা আসবো চার পাতার মাধ্যমে। কখনো কখনো পাতার কিনারে মুকুল সৃষ্টির মাধ্যমে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, যেমন পাতের কচি। এবার আমরা আসি কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন সঙ্গে আমরা আগে আলোচনা করেছি, এটি মূলত দুটি পর্যায়ে বা দুই ধরনের ভাবে অঙ্গজননটা ঘটানো হয়। একটা হলো কলম, একটা শাখা কলম। কলমটা হচ্ছে কি, যে এটা সাধারণত যে সমস্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এটা করা হয়, এবং এর জন্য প্রথমে একটা সুস্থ গাছের কচি বা সতেজ শাখা নির্বাচন করা হয় এবং উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হয়। ওখানে মাটি ও গোবর মিশিয়ে ভালো আবৃত করে দিতে হয়। এরপর সেলোফেন টেপ বা পলিথিন দিয়ে স্থানটি মুড়ে দিতে হয় যাতে পানি লেগে মাটি ও গোবরের মিশ্রণ খসে না পারে। নিয়মিত পানিতে অংশটি ভিজিয়ে দেওয়া হয়। এভাবে কিছুদিন রেখে দিলে এই স্থানে মূল গজাবে। এরপর মূল সহ শাখার অংশটি মাটির ভিতর থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করে নতুন একটি উদ্ভিদ হিসেবে বেড়ে উঠবে। এবার আমরা সেই শাখা কলম। শাখা কলম বা যেটাকে কাটিং বলা হয়, কলমকে সাধারণত গ্রাফটিং বলা হয়। যে অনেক সময় তোমরা লক্ষ্য করবে যে একটা গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁততে দিলে কিছুদিনের মধ্যে তা থেকে নতুন কুড়ি উৎপন্ন হয়, এসব কুড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন করে। আশা করি আমার আলোচনা বুঝতে পেরেছো তোমরা। আর এই আলোচনা যদি ভালো করে তোমরা বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই এই বাড়ির কাজগুলো বাসায় সম্পন্ন করবে।
সংজ্ঞা লিখো প্রজনন অজনজনন যৌনজনন অঙ্গজনন প্রাকৃত অঙ্গজনন কৃত্রিম অঙ্গজনন অনুবিস্থলী কন্দ টিউবার বুলবিল এবার একটা ছক আকার একটা উপস্থাপন করবে যে অথবা তোমরা এটা লিখিত ভাবে আলোচনা করতে পারো স্পাইরোগাইরা মিউকর পেনিসিলিয়াম আলু মিষ্টি আলু পটল সেগুন চুপড়ি আলু পেঁয়াজ রসুন পুদিনা কচু কচির পানা পাথর কচি কিভাবে বংশবিস্তার করে তা আলোচনা করো। তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।